নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। 600 বছর ধরে কিশোরগঞ্জের হাওরে জনবসতি শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দুর্গম হাওরে এখন পর্যটকরা আসছেন, বললেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সুপ্রিম কোর্টে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 9:30 থেকে দুপুর 2:45 পর্যন্ত চলবে সুপ্রিম কোর্টের কার্যক্রম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, জানাল নির্বাচন কমিশন। জিয়াউর রহমান ও তার পরিবারের মাধ্যমে দেশে গুম খুনের অপর রাজনীতি চালু হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে না, সাফ জানালো ক্ষমতাসীন দলের নেতারা। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বহু খবর, সেই সমস্ত খবরই এবার চোখ রাখব। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, 600 বছর ধরে কিশোরগঞ্জের হাওরে জনবসতি শুরু হয়েছে। এক সময়ের দুর্গম হাওরে মানুষ পায়ে হেঁটে ও বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল করতে পারত না। এখন রাস্তাঘাট সহ সকল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে হাওরে এখন পর্যটকরা আসছেন, কিন্তু প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের কারণে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট যাতে না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ সহ সবাইকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে সকাল 9:30 থেকে দুপুর 2:45 পর্যন্ত চলবে সুপ্রিম কোর্টের কার্যক্রম। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী সুপ্রিম কোর্ট পরিচালিত হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয়ে বুধবার থেকে সব ব্যাংকের লেনদেন সকাল 9:00 থেকে দুপুর 3:00 পর্যন্ত চলবে। লেনদেন পরবর্তী অন্যান্য কার্যক্রম বিকাল 5:00 মধ্যে শেষ করে সকল কর্মকর্তা কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে। সমুদ্র ও স্থলবন্দর এলাকার শাখা, উপশাখা ও বুথে আগের মতো সেবা অব্যাহত থাকবে। পুঁজিবাজারে লেনদেন কার্যক্রম চলবে 9:30 থেকে 1:50 পর্যন্ত। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসেরও নতুন সময়সূচি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় 22 আগস্ট। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া দেশের 61 জেলা পরিষদে আগামী 31 অক্টোবর ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জিয়াউর রহমান ও তার পরিবারের মাধ্যমে দেশে গুম খুনের অপরাজনীতি চালু হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের অভিযোগ, ভোট বাক্স ছিনতাই সহ নির্বাচনকে কলুষিত করার সংস্কৃতিও বিএনপির সৃষ্টি। দলটির নেতারা বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে সংবিধানের বাইরে কোনো কিছু করা হবে না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক সাম্যবাদী দলের নেতা এসব কথা বলেন। এ সময় জোটের নেতারা বলেন, জিয়াউর রহমানের পর বিএনপি বঙ্গবন্ধুর খুনি ও অপরাজনীতির অন্যতম। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেল হত্যা, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ দেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনেই জিয়া পরিবার, তাই রাজনীতি থেকে তাদের বিদায় করলেই দেশে গুম খুন বন্ধ হবে। তিনি বলেন, বিএনপি যার কাছেই ধর্ণা দিক, সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। সংবিধান বহির্ভূত ধারায় মানুষের কোনো কল্যাণ হবে না। কোনো একটি গোষ্ঠীকে আনুকূল্য দেওয়ার জন্য সংবিধান বিরোধী বা সংবিধানকে বাইপাস করে কোনো আনুকূল্য দিয়ে কাউকে নির্বাচনে আনতে হবে, এমনটা এদেশে হতে পারে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ভুয়া ভোটার তৈরি, ভোট বাক্স ছিনতাই, ভোট কেন্দ্র দখলের সংস্কৃতি শুরু হয় বিএনপির হাত ধরে। তারা বারবার নির্বাচনকে কলুষিত করেছে। এবারও নির্বাচন কমিশনের কোনো আমন্ত্রণে সাড়া না দিয়ে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু বিএনপি না এলেও দেশে সংবিধান মতোই নির্বাচন হবে। বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।